দশ দফা দাবিতে ধর্মতলায় ১৩ দিনে পড়ল অনশন। ধর্মতলা থেকে শিলিগুড়ি অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ৬ জন ইতিমধ্যেই ভর্তি হয়েছেন। দু জায়গা মিলিয়ে এখনো অনশনে রয়েছেন ৮ জন। প্রথম দিন থেকে অনশনে ৩ জন রয়েছেন আর ধাপে ধাপে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অন্যদিকে যে খবর আমরা পাচ্ছি, আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে অনিকেত মাহাতো, আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো, তাকে আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টা সম্পর্কে আমরা আপডেট নেব। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, একটার পর একটা দিন পেরোচ্ছে, অনশনকারী চিকিৎসকরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তারপরও তারা নিজেদের যে দাবিগুলি অর্থাৎ তাদের যে দশ দফা দাবি, সেই দশ দফা দাবিতে তারা অনড় রয়েছে। পাশাপাশি আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে অনিকেত মাহাতোকে আজ ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। সব মিলিয়ে তোমার কাছে কী আপডেট রয়েছে? দেখো, ২৮০ ঘন্টা অতিক্রান্ত জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন এবং অবশ্যই করে আমরা জানি তার মধ্যে বেশ কিছু জুনিয়র ডাক্তার তারা অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে এসএসসিউতে ভর্তি রয়েছেন, অনেকে এই মুহূর্তে যে অবস্থা তাতে কিন্তু রীতিমতো আশঙ্কাজনক এটা তারা বলছেন। আমার সঙ্গে রয়েছেন এক জুনিয়র ডাক্তার, প্রথমে আপনার নামটা একটু জিজ্ঞেস করুন। আমার নাম সৌমাল্য দাস, ক্যালকাটা মেডিকেল কলেজের হাউস স্টাফ। ক্যালকাটা মেডিকেল কলেজের হাউস স্টাফ। আপনি সৌমাল্য কেমন আছেন একটু জিজ্ঞেস করবো, কারণ আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার্সগুলো, সেই প্যারামিটার্সে আমরা ডিটেলে আলোচনা আসবো, কিন্তু কেমন আছেন সার্বিকভাবে, কাউকে হাসপাতালে ভর্তি করার ইমিডিয়েট পরিকল্পনা? ২৮০ ঘন্টা অতিক্রান্ত, ২৮০ ঘন্টা যখন অতিক্রান্ত তখন বলা তো খুবই মুশকিল যে ভালো আছে, কিন্তু ওই আর কি উইকনেস আছে, দুর্বলতা আছে সবার মধ্যেই। কারোর এখন ইমিডিয়েটলি পেন অ্যাবডোমেন বা বুকে ব্যথা কোথাও এসব শুরু হয়নি, কিন্তু কতক্ষণ হবে সেই স্থির থাকবে সেটা বলা মুশকিল। আর যেমন দেখতেই পাচ্ছেন কারো কারো কিটন বডি আসছে, তো ভালো থাকা তো মুশকিল, কিন্তু আছেন মোটামুটি। নতুন করে আজকে আপনাদের একটা পরিকল্পনা আছে, একটা কর্মসূচি রয়েছে, গণস্বাক্ষর সংগ্রহ, সেটা কখন শুরু হবে? আমরা জানতাম ১২টার পর শুরু হওয়ার কথা। সেটা ১২টার পরই শুরু হওয়ার কথা ছিল এবং তাই হবে, একটু তো টাইম লাগে এদিক ওদিক হতে। আসলে এত দিন ধরে এত মানুষ আসছেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষ আসছেন, এটা তো গণ আন্দোলন হয়ে গেছে, তাই আমরা ভেবেছি যে একটা কিছু কর্মসূচি রাখতে যাতে তাদেরকেও ইনভলভ করা যায়। সেই জন্য সবাইকে ইনভলভ করার জন্য ওনারা একটু অপেক্ষা করছেন। আমি একটু প্যারামিটার্সগুলোর দিকে নজর রাখবো। ডক্টর অর্ণব, আমরা জানি একদম প্রথম দিন থেকে তিনি অনশন করছেন, তার ব্লাড প্রেশার ১০০/৮৬৬, যেটা প্রায় নর্মাল বলা যেতে পারে, কিন্তু খুব চিন্তার বিষয় হচ্ছে ডক্টর স্নিগ্ধা, ডক্টর সায়ন্তনী, একজন ৯৬/৭০, একজনের ৯৪/৭০, যথেষ্ট চিন্তার কারণ। এবং আরও বড় চিন্তার কারণ হচ্ছে এই তিনজনেরই কিটন বডি ২+২+২+২। আমরা জানি ডাক্তাররা বলেন ১+১ হলেই ইমিডিয়েটলি হসপিটালাইজ হওয়ার প্রয়োজন হয়ে পড়ে, সেখানে ইতিমধ্যেই তিনজনের ২+২। আমি একটু নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছি ডক্টর অনিকেত, ডক্টর অনুষ্ঠু, ডক্টর তনয় এবং ডক্টর পুলস্ত, ৪ জনই সিসিউতে অ্যাডমিটেড। এর মধ্যে অনিকেতের ২+৩ হয়ে গিয়েছিল যখন তিনি হসপিটালে ভর্তি হন। তবে যেটা খবর, যে আহিলি তুমি জিজ্ঞেস করলে, অনিকেত মাহাতোকে ছাড়ার একটা সম্ভাবনা আজকে রয়েছে এবং ডাক্তাররা কিন্তু আলোচনা করছেন, তিনি আর্জি করে ভর্তি রয়েছেন আমরা জানি। আজকে দুপুরের পরে বিকেলের দিকে তাকে ছাড়া হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা কথা জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে একদিকে যেমন গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পরিকল্পনা রয়েছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হবে, উল্টো দিকে এই বেশ কিছু জুনিয়র ডাক্তার যারা অনশনে বসে রয়েছেন তাদের শারীরিক কন্ডিশন ধীরে ধীরে আরও বেশি ডিটোরিয়েট করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।